হ্যালো বিয়ার্স আলাইকুম বাংলা মেডিকেল টিপস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজ একটি জেল সম্পর্কে আপনাদের পরিচয় করিয়ে দেবো এই জেলটি সাধারণত সবারই কাজে ব্যবহার করা হয় অথবা বিভিন্ন চিকিৎসার ক্ষেত্রে এটি অত্যন্ত ব্যবহারযোগ্য হয়ে থাকে জেলটির নাম হলো জেসোকেন জেলি টু পার্সেন্ট লিডোকেন হাইড্রোক্লোরাইড ইউএসপি এর জেনেটিক নামই লিডোকেন হাইড্রোক্লোরাইড ইউএসবি এই জেলটি তৈরি করেছে জেসন ফার্মাসিউটিক্যাল লিমিটেড দেহের বাইরে মসৃণ পেশির উপরিভাগে অনুভূতিহীন করার জন্য এই জেলটি ব্যবহার করা হয় জেলটির সাধারণত তিরিশ গ্রাম হয়ে থাকে আর এই জেলটির মার্কেট প্রাইস হলো পঁচানব্বই টাকা আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজিয়ে দিবেন আর জেল অথবা ওষুধ কেনার পূর্বে অবশ্যই তারিখ মাস এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে কিনবেন এবং অযথা মেয়াদ উত্তীর্ণ জেল কিনে ধোকায় পড়বেন না আর মেয়াদ উত্তীর্ণ ওষুধ ব্যবহার করলে বিভিন্ন সাইড এফেক্টের সমস্যা হতে পারে এই ওষুধটি কী কী কারণে অথবা এই জেলটি কী কী কারণে ব্যবহার করা হয় আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে বলবো আপনারা মন দিয়ে শুনবেন ডেলিভারি পেশেন্টের সাধারণত ডেলিভারি করার আগে তাদেরকে ক্যাথেটা করার জন্য এই জেলটি ব্যবহার করা হয় ডেলিভারি রুগীর ক্যাথেটা করানোর জন্য এই জেলটি অত্যন্ত ভূমিকা পালন করে থাকে অথবা এটি ব্যবহার করা হয় মূত্রথলিতে যদি পাথর জমে অথবা কারো পর্ষা বন্ধ হয়ে যায় নারী অথবা পুরুষের সাধারণত এই জেলটি ক্যাথেটা করানোর সময় ব্যবহার করা হয় এবং টিউমার অপারেশনের সময় রুগী সাধারণত বাইরে অথবা বাথরুমে যেতে পারবে না এই কারণে এই জেলটি ব্যবহার করে থাকে এবং তাদেরকে ইউরিন ব্যাগ পরানো হয় এবং ক্যাথেটা করানোর মাধ্যমে এই জেলটি অত্যন্ত কাজে লাগে অথবা অর্থোপেডিক্স অপারেশন হয় অর্থোপেডিক্স অপারেশনে ইনস্ট্রুমেন্টগুলো পিছিল করার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে অথবা এটি ডেন্টালে দাঁত তোলার কাজেও ব্যবহার করে থাকে যেমন ডেন্টালে দাঁত ওঠানোর সময় দাঁতের অংশে লাগানো হয় এবং জায়গাটিকে অনুভূতিহীন করা হয় তারপর দাঁতটিকে তোলা হয় হার্নিয়া অপারেশন করার সময়ও এই জেলটি ব্যবহার করা হয় যেমন অস্ত্রোপচারে অস্ত্র পিচ্ছিল করার জন্য ব্যবহার করা হয় তাকে ক্যাথেটা করানোর জন্য ব্যবহার করা হয় ক্যাথেটা অর্থাৎ ইউরিন ব্যাগ পরাতে গেলে সাধারণত এটি ব্যবহার করা হয় যেহেতু প্রস্রাবের নালি সাধারণত চিকুন হয়ে থাকে তাই পিচ্ছিল করার জন্য এই জেলটি ব্যবহার করা হয় যাতে ক্যাথেটা সুন্দরভাবে তার মূত্রথলির নির্দিষ্ট স্থানে প্রবেশ করাতে পারে সেক্সের জন্য সাধারণত জেসোকেন জেলি ব্যবহার করা উচিত নয় অথবা বিভিন্ন ইউটিউবাররা তারা মুখরঞ্জিত অর্থাৎ আলোচিত হওয়ার জন্য তাদের ভিডিওটি র্যাঙ্ক করার জন্য তারা এই সেক্সের কথা বলে থাকে অর্থাৎ সেক্সের জন্য এই ওষুধটি ব্যবহারের জন্য নয় এটি সাধারণত অনুভূতিহীন করার জন্য এটি সেক্সের কোনো কাজে ব্যবহার করা যায় না অথবা এটা ব্যবহার করা উচিত না কিন্তু বিভিন্ন ইউটিউবাররা তাদেরকে ফেমাস করার জন্য সাধারণত এই কথাটি বলে থাকে এটা সম্পূর্ণ ভিন্ন আপনারা কোনো সময়ই এই সেক্সের সময় এই জেলটি ব্যবহার করার চেষ্টা করবেন না আর জেলটি ব্যবহার করার পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নেবেন এবং ব্যবহার করার চেষ্টা করবেন অযথা ব্যবহার করে আপনারা বিভিন্ন সমস্যায় পড়ে পড়তে পারেন তাই অবশ্যই যে কোনো ওষুধ ব্যবহার করার পূর্বে একজন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নেবেন এবং সে অনুযায়ী ব্যবহার করবেন এই ওষুধটি সাধারণত অস্ত্রোপচার অথবা বিভিন্ন অপারেশন টিউমার অপারেশন ডেলিভারি অপারেশন হারনি অপারেশন ডেন্টালে দাঁত তোলা অথবা বিভিন্ন অস্ত্রোপচারের কাজে এই জেলটি ব্যবহার করা হয়ে থাকে কিন্তু অযথা আপনারা ব্যবহার করবেন না এবং আপনাদের বিপদ ডেকে আনবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে অথবা কথাগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজিয়ে দেবেন আমরা নতুন নতুন ভিডিও তৈরি করব আপনাদের জন্য এবং প্রতিটি ভিডিও রিভিউ তৈরি করা হবে এবং সাধারণত প্রাথমিক অবস্থায় এই ভিডিওটি তৈরি করা হয়েছে এরপর এর আপডেট এবং ইমপ্রুভ করার চেষ্টা করব আমরা আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হলো ভিডিওটি আসসালামু আলাইকুম ভালো থাকবেন Hey there. Subscribe to my channel. And also press this bell icon.